এই দেখো গাছে কি সুন্দর বেগুন পোড়ানো হচ্ছে, তোমরা খেয়েছো কোনোদিন এই অত এইভাবে বেগুন পুড়িয়ে? দেখো খুব সুন্দর বেগুন পোড়ানো হচ্ছে। বেগুনটা পোড়ানো হয়ে গেলে তোমাদের ভিডিওটা দেখাবো। দেখো বেগুন টমেটোম দুটোই পোড়ানো হয়ে গেছে, তো এটাকে আমরা এবার পরিষ্কার করব। পরিষ্কার করা হয়ে গেলে বেগুন পোড়া আর টমেটোম পোড়ার ফুল লুকটা তোমাদের আমি দেখাবো। তোমরা বেগুন টমেটো আর পেঁয়াজ কুচোনো, ধনে পাতা কুচোনো, লঙ্কা কুচোনো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। বেগুনটা পরিষ্কার করে কেমন লাগছে বলো? কি লাগে তো, আমি বেগুন পোড়া মাখার জন্য একটু নুন লবণ নিয়ে নিলাম, আর একটু কাঁচা কাঁচা সরিষার তেল দিলাম, ঠিক আছে? এবার আমি বেগুনটাকে মাখবো। দেখো সেলাই করেছে যে সেলাই ঠিক মতো করেনি, 40 টাকা চাইলে তো দিয়ে চলে। ও ঠিক করে সেলাই করার অর্থে সৌমিন বাবা ভালো করে। মা তোমার তো লস ঠিক হবে, প্রত্যেকটা পকেট কত কিছু ভালো করে। এই তো বেগুন পোড়া, টমেটো পোড়া, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, কাঁচা সরিষার তেল, কাঁচা সরিষার তেল আর একটু লবণ দিয়ে এবার সবকটা একসঙ্গে। এইবার চালু করে দিবি, সব একসাথে মেখে নিলাম। এবার এটা আমরা রুটি দিয়ে খাবো। হ্যালো বন্ধুরা, তো বেগুন পোড়া মাখা রেডি, বেগুন পোড়া আর ফুলকো ফুলকো রুকিও রেডি হয়ে গেছে। তো এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।